হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি প্রায় এক বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সাবজেক্টটা ছিল, কেউ আমাকে কল দিলে আমার কথা শুনতে পায় না কিন্তু আমি তার কথা শুনতে পাই। তো এ ধরনের সমস্যা কিভাবে ঠিক করা যায়। আসলে দ্বিতীয় পার্টটাই মনিকাকে দিতে চেয়েছিলাম কিন্তু কিছু কারণে হয়তো দিতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম বা একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, যার কারণে আসলে দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা দ্বিতীয় পার্টটি এখানেই শুরু করতেছি। তো শুরু করার পূর্বে, হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব এম এর চ্যানেল, লেটস বিগিন। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলের বেশিরভাগ সমস্যাগুলো আপনার দীর্ঘদিন চালু থাকলে মোবাইলের বিভিন্ন ফাংশন আর কি কাজ করে না, ঠিক আছে। এর জন্য আপনাকে বেসিক কাজ করতে হবে, জাস্ট আপনার পাওয়ার বাটনটা চেপে ধরে একবার ফোনটা বন্ধ করে চালু করতে হবে। তো জাস্ট আপনার পাওয়ার বাটন ক্লিক করলে এমন আসবে, জাস্ট এখানে রিবুট থাকলে রিবুটে ক্লিক করবেন বা বন্ধ করে একবার চালু করতে পারেন, ব্যাস। এরপরে দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের যে ডায়ালার আছে না, এই ডায়ালারটাকে আপনি জাস্ট চেপে ধরে রাখবেন। চেপে ধরলে এখানে অ্যাপ ইনফো আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাপ পারমিশন এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন, একটু নিচে গেলে এখানে ক্যামেরা, ফাইলস, মাইক্রোফোন, এগুলো কিন্তু আমার ডিনাইড করা আছে, ঠিক আছে। এগুলো সব কয়েকটা অ্যালাউ করে দিতে হবে, বিশেষ করে মাইক্রোফোনটা যদি অ্যালাউ করা না থাকে তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা আপনি ফেস করতেছেন সেটা কিন্তু এই কারণেই, ঠিক আছে। আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, সরি, আপনি শুনতে পাচ্ছেন বাট আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, ঠিক আছে। তো মাইক্রোফোনটা আর এগুলো সব কয়টা অ্যালাউ করে দেবেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার আরও একটি কাজ করতে পারেন, তিন নম্বরে যে কাজটি করবেন, আপনি মনে করেন আপনি মেসেঞ্জারে কথা বলতেছেন অ্যান্ড মেসেঞ্জারে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো মাঝে মধ্যে এমন সমস্যা দেখা দেয় যে মেসেঞ্জারে অন্য কারো কথা শুনতে পাই কিন্তু আমার কথা তারা শুনতে পায় না, ঠিক আছে। তো আপনি কি করবেন, শুধু মেসেঞ্জার যদি এই সমস্যাটা হয়, আপনি হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য ফোন কল, আপনি অন্য অন্য রেকর্ডার, এই যেমন এখানে রেকর্ডার আছে আপনার ফোনে, স্ক্রিন রেকর্ডার আছে, ঠিক আছে, এই রেকর্ডার দিয়ে আপনি টেস্ট করতে পারেন, একটা ভিডিও রেকর্ড করতে পারেন। স্ক্রিন রেকর্ড করার পর দেখতে পারেন যে আপনার মাইক্রোফোনটা ভালো আছে কি না, ঠিক আছে, এভাবে টেস্ট করতে পারেন। আর যদি সফটওয়্যারের সমস্যা হয়, বিশেষ করে আপনার এই ডায়ালারে যদি সমস্যা হয়, এটা এমআই ডায়ালার, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, একবার চেক করে দেখবেন আপডেট করা যায় কি না, ঠিক আছে। তারপর আপনার মেসেঞ্জার যদি সমস্যা হয় যে আপনার কথা শুনতে পায় না কিন্তু আপনি তার কথা শুনতে পান, তাহলে কি করবেন, সিম্পলি আপনি প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার্স লিখে সার্চ করবেন, এই মেসেঞ্জারটা আপডেট করে নেবেন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। পর আপনার এখানে আপনার যে ফোনের ডায়ালারটা এটাও একটু আপডেট করে নেবেন, এই যে ফোন বাই গুগল, এটা আপনার আপডেট করে নেবেন, ঠিক আছে। এটা আপডেট করে নিলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর হচ্ছে কোনো কিছুতেই যদি কোনো কাজ না হয়, যদি আপনার কথা শোনা না যায়, অর্থাৎ আপনি কথা শুনতে পাচ্ছেন বাট আপনার কথা তারা শুনতে পাচ্ছে না, তারপরও যদি ঠিক না হয়, সমস্যার সমাধান যদি না হয়, এরপর আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে একটা ব্রাশ নেবেন, চিকন টাইপের একটা ব্রাশ নেবেন, অ্যান্ড যে আপনার প্রাইমারি যে মাইক্রোফোনটা আছে যেটা দিয়ে আমাদের কথাটা যায় অপর প্রান্তে, ছোট্ট একটা সিঁদুর আছে দেখবেন, চার্জার পোর্টের পাশেই আপনি একটা ছোট সিঁদুর দেখতে পারবেন, ওইটা হইতেছে আপনার মেইন মাইক্রোফোন বা প্রাইমারি মাইক্রোফোন। ওটা একটু দেখবেন ওখানে কি ময়লা টয়লা জমছে কি না, যদি জমে তাহলে হালকা করে একটা ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার করে দেবেন, সমস্যার সমাধান, ঠিক আছে। এরপর আসি পরবর্তী কাজ। পরবর্তী কাজ বলতে এই যে কটা কথা বললাম, যে কটা সমাধান দিলাম, এগুলো যদি কাজ না করে তাহলে আপনার বুঝতে হবে আপনার মোবাইলে হয়তো বা আসার খেয়ে বা কোনোভাবে আপনার হার্ডওয়্যার ভেতরে যে আপনার ডিভাইসগুলো আছে, আপনার যে হার্ডওয়্যারটা আছে সেটা সমস্যা হয়েছে, ঠিক আছে। আপনাকে এটা বুঝতে হবে, যদি কোনোভাবে হার্ডওয়্যারগত সমস্যা হয়, মোবাইল দেখা যাইতেছে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে দেখা যায় ভেতর থেকে ভেঙে গেলে এটা কোনো সমাধান কিন্তু নাই, একটাই সমাধান, সেটা রিপেয়ারের দোকানে নিয়ে যেতে হবে, সেখানে যদি তারা ঝালাই টালাই দিয়ে ঠিক করতে পারে তো পারলো, নাইলে আপনার মোবাইলটা শেষ। তো আমি সাজেস্ট করব, এই কয়টা কাজ করার পরেও যদি আপনার ফোনটা ঠিক না হয় তাহলে দ্রুত আপনি একটা রিপেয়ার সেন্টারে চলে যান, ঠিক আছে। আপনার হার্ডওয়্যার ইস্যু হয়েছে এবং আপনি একটা রিপেয়ার সেন্টারে চলে গেলে আপনার মোবাইলটা ঠিক হয়ে যাবে আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।